নমস্কার, বনবীথির রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আমি বীথি আবারও আপনাদের সামনে নিয়ে আসছি একটা নতুন রেসিপি, তেলাকুচু পাতা দিয়ে কই মাছের কারি। এই তেলাকুচু পাতা খুবই উপকারী, এটা ডায়াবেটিক্স রোগের জন্য খুবই উপকারী। তেলাকুচু পাতায় বিটা ক্যারোটিন রয়েছে। আমরা এবার এই তেলাকুচুর যে কচি ডগাগুলো, এগুলোর থেকে এর যে কোঁকড়ানো লতাটা থাকে সেটা হাত দিয়ে সারিয়ে নিচ্ছি। ওই কোঁকড়ানো যে লতাটা আছে ওটা রান্না করলে ভালো সিদ্ধ হয় না, তার জন্য এটা আমরা হাত দিয়ে সারিয়ে তারপরে কেটে নেব। আপনারাও এভাবে তেলাকুচু শাকটা কেটে নেবেন। এই তেলাকুচু শাকটা খুবই একটা অবহেলিত শাক, এটা চাষ করা লাগে না, যে কোনো জায়গায় এটা জন্মে, গ্রামে গঞ্জে এটা সব জায়গায় কম বেশি পাওয়া যায়। আমার তেলাকুচু যে কচি ডগাগুলো আমি নিয়েছি সেগুলো থেকে কোঁকড়ানো যে লতাটা আছে সেটা আমি বাদ দিয়ে বেছে এবার তেলাকুচু ডগাটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আমি পাতাসহ এখানে তেলাকুচুর ডগাগুলো কেটে নিচ্ছি। তেলাকুচু শাকটা এতই উপকারী, এটা আমাদের শরীরে হাই ব্লাড প্রেশার, হাইপার টেনশান এগুলো তেলাকুচু পাতার রসে অনেক কমে। অর্থাৎ তেলাকুচু পাতা গরম জলে সিদ্ধ করে বিট নুন দিয়ে খেলে হাইপার টেনশান, ব্লাড প্রেশার এটাও তেলাকুচু পাতা সেই জল খেলে অনেকটা কমে যায়। তাছাড়া তেলাকুচু পাতার রস যদি ব্রণ ফোড়া হয় সেসব জায়গাও দেওয়া হয় তাহলেও অনেক উপকার পাওয়া যায়। এত উপকারী শাক, এটা রান্না করলেও খেতেও খুব সুন্দর হয়। দেখুন আমার তেলাকুচু পাতা ডগাটা কাটা হয়ে গেছে, আমি কেটে এখানে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমরা চলে যাব এটা রান্নার জন্য। এখানে আমি কই মাছ দিয়ে এই শাকটা রান্না করব। এখানে আমি 6টি কই মাছ নিয়েছি। এই কই মাছ আগে থেকে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়েছি, এটা কাটার সময় আমি একটু চিড়ে দিয়েছি, চিড়ে দিয়েছি এজন্য যাতে লবণ হলুদটার ভিতর সুন্দর করে প্রবেশ করে এবং রান্নার সময় যে মশলাটা ব্যবহার করা হয় সেটাও যেন এর ভিতর সুন্দর করে প্রবেশ করে। এবার আমি হাত দিয়ে লবণ হলুদগুলো এপিট ওপিট করে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। আমার মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখানো অলরেডি হয়ে গেছে, এবার এই মাছগুলো আমি ফ্রাই করে নেব। আমি ফ্রাই করার জন্য এবার গ্যাসে একটা প্যান বসিয়ে দিচ্ছি। আমার প্যানটা যখন দেখব একটু গরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে, এই প্যানের মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ সরিষার তেল। আমি এই কই মাছ আর তেলাকুচু কারিটা করব সম্পূর্ণ সরিষার তেলে দিয়ে। সরিষার তেল দিয়ে করলে এটা খেতে খুবই সুস্বাদু এবং মজাদার হয়। এমনি এই শাকটা অনেক উপকারী, এটা যেভাবেই রান্না করুক না কেন খেতে খুবই ভালো লাগে। আমার দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এই গরম তেলের মধ্যে আমার মাখিয়ে রাখা মাছগুলো ফ্রাই করে নিব। এবার আমি মাছগুলো তেলের মধ্যে দিয়ে একটু ফ্রাই করে নেব। এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে খেয়েছি, মায়ের কাছ থেকে শিখেছি। রান্নাটায় এত অপূর্ব লাগে, একবার খেলে মুখে স্বাদ লেগে থাকে।
আমি মায়ের কাছ থেকে শিখেছি, শিখে আমি আমার নিজের বাড়িতে এখন করি। আমার বাড়ির সকলেরই এই রান্নাটা খুবই পছন্দের। তেলাকুচি দিয়ে কই মাছের কারি, আপনারাও তেলাকুচি দিয়ে কই মাছের কারিটা করে খেয়ে দেখবেন। এটা আসলে খুবই মজাদার একটা খাবার। তেলাকুচুর স্বাদটা সব জায়গায় পেয়ে যাবেন। এটা বাড়ির আনাচে কানাচে তো হয়ই, তাছাড়া বাজারও এখন এগুলো বেশ পাওয়া যায়। দেখুন আমার মাছগুলো এপিটুপুট করে সুন্দর করে আমি ফ্রাই করে নিয়েছি। আমার মাছগুলো প্রায় ফ্রাই হয়ে আসছে। তেলাকুচুর শাকটা যদি কারো ঘুম না হয় তাহলে তেলাকুচুর শাকের যে পাতাটা আছে এটা রস করে অনেকে মাথায় দেয়, তাতে ঘুম চলে আসে। আবার যদি ঠান্ডা জনিত কারণে মুখে আরুচি হয় তাহলে এই তেলাকুচুর পাতা একটু ঘি দিয়ে ভেজে খেলে মুখে রুচি আসে এবং ঠান্ডা জনিত সমস্যাটাও বেশ কমে যায়। এবং ঘি দিয়ে তেলাকুচুর পাতাটা ভাজলে খেতেও খুব সুন্দর লাগে, এটা খুব মজাদারই খাবার হয়। দেখুন আমার মাছগুলো ফ্রাই হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি মাছগুলো তুলে নিচ্ছি। আমি কড়াইতে যে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি সেই তেলের মধ্যে যে মাছগুলো ভাজি করছি ওই তেলের মধ্যেই আমি 2 মাঝারি সাইজের আলু আগে থেকে কেটে ধুয়ে নিয়েছি, ওই আলু 2 এই তেলের মধ্যে আমি ফ্রাই করে নিব। আমি আলুগুলো লম্বা করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের খুশি মতো আলুগুলো কেটে নেবেন। এবার মাছের ওই একই তেলের ভিতর আমার কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলো আমি দিয়ে একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। আলুগুলো যখন হালকা ফ্রাই করা হয়ে যাবে তখন আমি এটা তুলে নিব। তুলে ওই একই তেলের ভিতর আমি যে তেলাকুচুর শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি ওই শাকগুলো আমি এই তেলের ভিতর হালকা একটু ভেজে দিব, কারণ শাকগুলো একটু ভেজে নিলে তার স্বাদটা ভালো হয়ে যায়। আমার আলু ফ্রাই করা হয়ে গেছে। এবার একটি প্লেটে আমি আমার ফ্রাই করা আলুগুলো তুলে নিয়ে নিচ্ছি। এবার এই তেলের ভিতর আমি তেলাকুচু যে শাকটা শাকসহ ডগাটা কেটেছিলাম সেই শাকটা এই প্যানের ভিতর দিয়েই একটু হালকা ফ্রাই করে নেব। তেলাকুচুর শাকটা খুবই মজাদার একটা খাবার, এটা আপনি নিরামিষও খেতে পারেন, নিরামিষ সবজি করে রান্না করলেও সেটা খেতে খুব ভালো লাগে। আর আমিষ তো কথাই নেই, এটা চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায়, যে কোনো মাছের সাথে আপনি তেলাকুচুর শাক দিয়ে করতে পারেন, খেতেও বেশ ভালোই লাগে। আমার শাকগুলি ফ্রাই হয়ে আসছে, একটু ঢোলে যখন যাবে তখন আমি শাকগুলো একটু তুলে নিয়ে নেব। কারণ শাকটা খুব বেশি আমরা এখানে ভাজি করব না। দেখুন আমার শাকগুলো প্রায়
হয়ে আসছে। এবার আমি একটা পাত্রে শাকগুলো তুলে নিব। এভাবে আপনারাও শাকগুলোকে হালকা একটু ভাজি করে নেবেন, তাহলে খেতে আরো বেশি মজাদার হবে। এবার ওই একই প্যানে আমি এবার দিয়ে দিচ্ছি আবার 2 টেবিল চামচ সরিষার তেল। তেলটা যখন দেখব একটু গরম হয়ে গেছে, তখন আমরা এই তেলের মধ্যে দিয়ে দেব গোটা সাদা জিরে ফোড়ন। এখানে আমার জিরেটা যখন হয়ে গেছে, তখন ওর ভিতর দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়ি, 4টা কাঁচা লঙ্কা। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1টা গোটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা যখন হালকা বাদামি কালারের হয়ে আসবে, অর্থাৎ একটু ফ্রাই হয়ে যাবে, তখন তার মধ্যে আমি দিয়ে দেব রসুন বাটা। এখানে আমি 1 চামচ রসুন বাটা দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ রসুনটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে যখন দেখবো এটা একটু হয়ে আসছে, তখন এর মধ্যে আমি আবার দিয়ে দিব শুকনো লঙ্কার গুঁড়ি। এখানে আমি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ি দিয়ে দেব এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ি, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ি, লাল লঙ্কার গুঁড়ি। এই সকল উপকরণ দেওয়ার পরে একটু কষানোর পরে এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। জলটা না দিলে মশলাটা পুড়ে যায়, তার জন্য আমি একটু জল দিয়ে মশলাটাকে সুন্দর করে একটু কষিয়ে নেব। যখন দেখব প্যান থেকে জলটা শুকিয়ে গেছে, অর্থাৎ তেলটা ছেড়ে গেছে, তখন আমরা বাকি উপকরণগুলো দিয়ে দিব। দেখুন বন্ধুরা, আমার তেল থেকে প্যান থেকে তেলটা ছেড়ে গেছে মশলা থেকে। এবার আমি ওই তেলের মধ্যে, অর্থাৎ কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি যে আমার আলুটা, আলুগুলি আমি ফ্রাই করে রেখেছিলাম, সেই ফ্রাই আলুগুলো এই মশলার ভিতর দিয়ে দিচ্ছি। মশলার ভিতর দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আমি এবার দিয়ে দিব এতে পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পরে আমি একটু ঢাকনা দিয়ে এটা ঢেকে দেব। আমি এখানে 1 কাপের মতো জল দিয়েছি, আপনারাও 1 কাপের মতো জল দিবেন, বা যদি ঝোল পছন্দ করেন তাহলে আর একটু বেশি দিবেন। এবার জলটা দেওয়ার পরে আমি আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিচ্ছি। যখন দেখবো ঝোলটা ফুটে উঠেছে, তখন আমি ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দেব। আমি আগে থেকে হালকা করে ভেজে রেখেছি যে তেলাকুচু শাকগুলি, সেই শাকগুলি এখন এর মধ্যে দিয়ে দেব, কারণ আমার এখানে ঝোলটা ভালোই ফুটে উঠেছে। এবার আমি
শাকগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এবং যে মাছগুলি আমরা ফ্রাই করে রেখেছিলাম সে মাছটাও আমি এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, এখানে আমি জিরা গুঁড়িটা ব্যবহার করছি। এখানে আমি বাটা জিরা বা পেস্ট, জিরা পেস্ট দেইনি। আমি একটা প্যানে গোটা জিরে দিয়ে শুকনো কলাই ভেজে এটা আমি ব্লেন্ড করে নিয়েছি মিক্সিতে, কারণ ভাজা জিরার ঘ্রাণটা অনেক সুন্দর আসে। এবার এই ঝোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টি কাঁচা লঙ্কা চিরে। কাঁচা লঙ্কা দিলে এর ফ্লেভারটা অনেক সুন্দর হয়, তাই জন্য এখানে আমি 4টা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিচ্ছি। আপনারাও ইচ্ছা করলে এখানে কাঁচা লঙ্কা চিরে দিতে পারেন, কারণ কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভালো হয়। এবার লঙ্কা দেওয়ার পরে আমি কিছু সময় নেড়ে চেড়ে এটাকে আবার একটু ঢেকে দেব। যেহেতু আমি শাকগুলো দিয়েছি, শাকটা যখন দেখব হয়ে আসছে তখন আমরা ঢাকনাটা তুলে নেব। আমার শাকগুলি প্রায় হয়ে আসছে, দেখুন বন্ধুরা। এখন আমি ঢাকনাটা তুলে একটু দেখে নেব। দেখুন, আমার কই মাছ দিয়ে তেলা কচু কারিটা কত সুন্দর হয়েছে। এবার এর মধ্যে আমি যে জিরের গুঁড়িটা তৈরি করেছিলাম আগেই আপনাদের বলেছি, সেই ভাজা জিরি জিরা গুঁড়ির দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আপনারা যদি এভাবে জিরা গুঁড়িটা তৈরি করেন তাহলে এর ফ্লেভারটা অনেক সুন্দর হবে। এই গুঁড়ি করে আপনারা একটা কৌটায় করে রেখে দিতে পারেন, অনেক দিন এটা ভালো থাকে। আমি ওইটা এভাবে করে ঘরে রেখে দিই। যে কোনো রান্নায় আপনি এই জিরা গুঁড়িটা দিবেন, খেতে অসাধারণ হবে। তাহলে বন্ধুরা দেখুন, আমার রান্না অলরেডি হয়ে গেছে এবং সুন্দর তেল ছেড়ে গেছে, দেখতেও সুন্দর হয়েছে। এবার আমি আমার রান্নাটা সার্ভ করে নিব। তাহলে বন্ধুরা, আমার এই কই মাছ দিয়ে তেলা কচুর কারি যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং বেল আইকন প্রেস করবেন। বেল আইকন প্রেস করলে যখন আমি নতুন কোনো রান্না আপনাদের সামনে নিয়ে আসব তখন আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার আমি আমার তেলা কচু দিয়ে কই মাছের যে কারিটা করেছি সেটা সার্ভ করে নিচ্ছি। চলুন তাহলে দেখুন আমার কই মাছ দিয়ে তেলা কচু কারি কত সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে এভাবে তেলা কচু শাক দিয়ে কই মাছের কারি করে খাবেন, খুবই দুর্দান্ত হয়। নমস্কার, ধন্যবাদ সবাইকে।